খনার ভাষায় যার নেই কোষ্ঠী হাতি তার যষ্টি, অর্থাৎ আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ইত্যাদি বিষয় যদি জানা না থাকে এবং সঠিক কোষ্ঠী যদি আপনার কাছে না থাকে, তাহলে হাতের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বিচার করলে আমরা অবশ্যই আগাম ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারব। নমস্কার, আমি তমাল চক্রবর্তী, আর আজকে আমি আলোচনা করতে চলেছি যে হাতের তালুতে যদি এক্স সিম্বল থাকে ইংরেজি বর্ণমালের, তাহলে তার রেজাল্টটা আমাদের জীবনে ঠিক কেমনভাবে আসতে পারে। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তিনটে বিভাগে ভাগ করা। প্রথম বিভাগে আমরা আলোচনা করব কিভাবে তৈরি হয়, দ্বিতীয় বিভাগে আমরা আলোচনা করব তার রেজাল্টটা কী, এবং তৃতীয় বিভাগে আমরা আলোচনা করব তার লিমিটেশনটা কী। অর্থাৎ প্রথমেই আলোচনা করে নিই ফরমেশন। সাধারণভাবে দেখা যায় হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে যদি ক্রস সাইন থাকে, দেখুন ক্রস সাইন বা এক্স সাইন হাতের বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে, তবে আজকে আমরা বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা স্পেশালি আলোচনা করছি হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে যদি ক্রস সাইন তৈরি হয় বা এক্স সাইন তৈরি হয় তাহলে তার রেজাল্টটা কী। আপনি পাশের যে স্লাইড যাচ্ছে তাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাতের শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে এক্স ফরমেশন। এই এক্স ফরমেশন বিভিন্নভাবে হতে পারে, তবে সাধারণভাবে দেখা হয় পূর্ণাঙ্গ ক্রস তৈরি হতে পারে, যেখানে দুটো রেখা একে অপরকে বিভক্ত করেছে এবং দুটি রেখারই সাধারণভাবে আকার বা দৈর্ঘ্য এক বলা যায়। দ্বিতীয় যেভাবে তৈরি হতে পারে আপনি পাশের স্লাইডে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটি পূর্ণাঙ্গ রেখা এবং আরেকটি ক্রস তৈরি করার জন্য যে রেখাটি প্রয়োজন সেটি অর্ধ, সেক্ষেত্রেও আমরা পূর্ণ রেজাল্ট ধরব। আসলে দেখা যাচ্ছে হাতের এই বিশেষ স্থান এই ক্রস সাইনের জন্য বেশ শুভ। তাহলে আমরা বুঝলাম কিভাবে তৈরি হতে পারে, কোন কোন রেখার মাঝখানে তৈরি হয়। এবার আমরা আলোচনা করব এর ফলটা নিয়ে। সাধারণভাবে দেখা যায় যাদের হাতে এক্স সিম্বল থাকে তারা অত্যন্ত ধর্মপ্রবণ মানুষ হয়, অর্থাৎ তারা দেখা যায় তাদের নিজ ধর্মের প্রতি যথেষ্ট ফেইথ থাকে এবং সেই ধর্মের উপর প্রচণ্ড পরিমাণে তাদের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি থাকে। দ্বিতীয় যে বিষয় এক্স সিম্বল থাকলে দেখা যায় সেটি হলো তারা প্রচণ্ড পরিমাণে দানি স্বভাবের হয়, অর্থাৎ তাদের ধর্ম সংক্রান্ত কোনো দান বা অন্যান্য মানুষকে কোনো দান করার ক্ষেত্রে তারা কখনোই কৃপণতা করে না। তৃতীয় যে বিষয় বলবো, হাতে যদি ক্রস সিম্বল থাকে তাহলে দেখা যায় সেই জাতক কিংবা জাতিকা লিডারশিপ কোয়ালিটির হয়, অর্থাৎ তাদের মধ্যে নেতৃত্ব দানের একটা আলাদা রকমের ক্ষমতা থাকে। চতুর্থ যে বিষয় বলবো, এই জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণেই দেখা যায় যদি কখনো কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, অন্য কোনো বন্ধু বা মানুষ তাকে সাহায্য করুক আর না করুক, সে কিন্তু দৈব কৃপা বলে ওই কন্ডিশন থেকে ঠিক বেরিয়ে আসে। অর্থাৎ এদের জীবনে যতই বিপদ আসুক না কেন, এরা কোনো না কোনো দৈব কৃপার কারণে সেই বিপদকে কিন্তু কাটিয়ে উঠতে পারে বা কাটিয়ে ওঠে। বিপদটা যদিও দেখা যায় অনেক ক্ষেত্রেই চলে এসেছে, অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু যে সময়ে গিয়ে সেই বিপদটা বড় একটা আকৃতি ধারণ করতো, ঠিক তার আগের মুহূর্তে সে কোনোভাবে সেই বিপদ থেকে উদ্ধার পেল। এমনও কিন্তু হতে দেখা যায় যাদের হাতে ক্রস সিম্বল থাকে। সাধারণভাবে দেখা যায় এই ক্রস সিম্বল সবার হাতে কিন্তু থাকে না, ম্যাক্সিমাম 5-7% মানুষের হাতে এই ক্রস সিম্বল থাকে, আর 5-7% মানুষের মধ্যে 2-3% মানুষের ক্ষেত্রে দুটো হাতেই থাকে। তো এই ক্রস সিম্বল এই বিষয়গুলো ছাড়াও একজন মানুষকে যথেষ্ট ধনী তৈরি করে, কারণ এই ক্রস সিম্বল যার হাতে থাকবে তার জীবনে কোনো বাধাই বাধা নয়। কিন্তু সমস্যা হলো এটাই যে অনেকটা বাধা পাওয়ার পর তারপরে গিয়ে ভালো হয় এদের সাথে, এদের জীবনে এরা অনেক বড় জায়গায় পৌঁছায়, অর্থাৎ ভালো কোনো অফিসার, ভালো কোনো বিজনেসম্যান এরা কিন্তু হতে পারে, সাধারণভাবে যাদের হাতে এই ক্রস সাইন থাকে। তবে এই ক্রস সাইন যাদের হাতে থাকে তাদের কাছে একটা অনুরোধ করব,
তারা সবসময় যেন বেশি ভালো ভালো চিন্তা করে। সাধারণ মানুষ আমরা যেটুকুনি চিন্তা করি, এরা যদি সেই চিন্তাকে ছাপিয়ে আরও অনেক ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারে বা নিজেদের এম আরও অনেক বেশি বেশি কিছুকে আনতে পারে, তাহলে তারা কিন্তু সেই বেশি বেশি জিনিসকেও অ্যাচিভ করবে তাদের লাইফে। এবার আপনাদের বলবো এই বিষয়টার লিমিটেশন কী, এবং লিমিটেশনটা বোঝা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখুন, হাতে ক্রস সাইন অনেকের থাকলেও ইফেক্টিভ ক্রস সাইন থাকে 5-7% মানুষের। ইফেক্টিভ কেন বললাম, তার কারণ এই ক্রস সাইন তৈরি হতে হবে দুটি রেখার মাঝখানে। দুটি রেখা দরকার হয় একটা ক্রস তৈরি হতে গেলে, কিন্তু সেই দুটি রেখা কোনোভাবেই যেন হৃদয় রেখা অথবা শিরোরেখাকে টাচ না করে। যদি টাচ করে তাহলে এর ফল কিন্তু পূর্ণাঙ্গ পাওয়া যাবে না। অর্থাৎ লিমিটেশন এটাই, এই ক্রস সিম্বল তৈরি হওয়াটা যথেষ্ট ভালো, কিন্তু ক্রস সিম্বল সঠিকভাবে তৈরি হয়েছে কি না সেটা ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ আপনি দেখলেন বেশ কয়েকটি রেখা আছে, কাটা কাটা সিম্বল তৈরি করেছে, বেশ কয়েকটি এক্স সিম্বল তৈরি করেছে, আপনি লাফিয়ে উঠলেন, আপনার 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আপনি সাকসেস পাননি। আপনি হয়তো ভাবছেন যে না, অ্যাস্ট্রোলজাররা ভুল বলছে। একদমই নয়, আপনাকে আগে এটা খেয়াল রাখতে হবে ওই ক্রস সাইন কোনোভাবে হৃদয় রেখা কিংবা শিরোরেখা বা ভাগ্য রেখার সাথে টাচ নয়, তো অ্যাটলিস্ট এই বিষয়টা মাথার মধ্যে আগে দেখতে হবে। এবং তাহলেই দেখা যাবে যদি টাচ না থাকে সেক্ষেত্রেই পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে। যদিও ক্রস সাইনের সাথে সাথে বেশ কিছু অবস্থান, বিশেষ করে বৃহস্পতির, রবির, বুধের দেখা প্রয়োজন, তথাপিও দেখা যায় যদি টাচ না করে থাকে, ইন্ডিভিজুয়ালি তৈরি হয়, তাহলে সেটা অত্যন্ত শুভ একটা ফল লাইফে দিতে পারে। আজকে আলোচনা করলাম যে হাতের মধ্যভাগে অর্থাৎ শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে যদি ক্রস সিম্বল তৈরি হয় তার রেজাল্টটা ঠিক কেমন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং একটি কমেন্টের মাধ্যমে আপনার হাতে ক্রস সিম্বল আছে কি না অবশ্যই আমাকে জানাতে পারেন, এবং সেই রেখাটি আদৌটেও টাচ করেছে কি না সেই বিষয়টাও জানাতে পারেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং অবশ্যই একটি লাইক, একটি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি, যাতে আপনার মতো বাকি সবাই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্যটা পায়। আর নতুন দর্শকদের জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বিজ্ঞানসম্মত জ্যোতিষভিত্তিক আলোচনা এই চ্যানেলে হয়, এবং এখান থেকে আপনি সবসময় সর্বদাই টু দ্য পয়েন্ট, লজিক্যাল এবং বাস্তবিক কথাবার্তাই পাবেন। আজকের মতো এই পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে ইষ্টদেবের কাছে, শ্রী গণেশের কাছে এবং গুরুদেবের কাছে। আপনাদের সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি। নমস্কার।